দলের অভ্যন্তরীণ কোন্দলের বিরুদ্ধে কঠোর অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সম্প্রতি নরসিংদী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে সারা দেশের আওয়ামী লীগ নেতাদের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, দলের অভ্যন্তরে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দেখুন আহমেদ পিপুলের বিশেষ রিপোর্টে। আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের অভ্যন্তরীণ কোন্দল, সংঘর্ষ ও সহিংসতার খবর শিরোনাম হচ্ছে গণমাধ্যমে। সম্প্রতি কয়েকটি জেলায় উপদলীয় কোন্দলের ঘটনা প্রকট রূপ নিয়েছে। কমিটি গঠনের পর থেকেই নরসিংদী জেলা আওয়ামী লীগ দু নেতায় বিভক্ত ছিল। বারবার সতর্ক করার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত 19 নভেম্বর সভাপতি নজরুল ইসলাম হিরু এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়াকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করে। বিভিন্ন স্থানে একের পর এক ঘটে সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 23 নভেম্বর সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডক্টর হাবিবে মিল্লাতকে তাদের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্র। দলের ভিতরে যারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার নামে প্রতিহিংসা সৃষ্টি করে, নোংরামি করে, এই কারণে তাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা এই ব্যবস্থা দুইটি নিয়েছেন নরসিংদী এবং সিরাজগঞ্জে। এই দুটি ঘটনার ভিতর দিয়ে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের একটি সতর্ক সংকেত দিয়েছেন। আমাদের সাংগঠনিক ডিসিপ্লিনের বাইরে কেউ না, আমাদের সংগঠনের গণতন্ত্র মেনে চলতে হবে। সে এমপি হোক, মন্ত্রী হোক, যত বড় নেতা হোক না কেন, এই জায়গায় আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ আমরা করি না, যেটি সিরাজগঞ্জে দেখাচ্ছেন কিংবা নরসিংদীতে দেখাচ্ছেন। আমি মনে করি যে এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে কিংবা এবং আমাদের দলের যে ব্যবস্থাপনার যে কর্মকাণ্ড স্বাভাবিক হলে এ উপদলীয় কোন্দল থাকবে না। আওয়ামী লীগ নেতারা বলছেন, অন্য জেলা ইউনিটগুলোতেও নজর রাখছেন তারা। এটা একটা বলা যেতে পারে যে একটা বার্তা দলের সকল শ্রেণী কর্মীদেরকে, যে আমরা আসলে অনেক সময় দেখা যায় যে সাংগঠনিক অনেক নিয়মনীতি ভঙ্গ করার পরেও হয়তো তাদেরকে মার্জনা করা হয়, সাধারণ ক্ষমা করা হয়। শিক্ষণে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে অনেকে পার পেয়ে যান বা তাদের মধ্যে একটা মানসিকতা গড়ে ওঠার প্রবণতা দেখা দিয়েছিল যে সংগঠন শৃঙ্খলা ভঙ্গের কাজ করলে বোধ হয় এটা কিছুই হবে না, কোনো শাস্তি হবে না। এই মেসেজটা সকল জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে যে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে উত্থাপিত হলে তাকে কঠোরভাবে শাস্তির আওতায় আনা হবে। দলটির নেতাদের মতে আওয়ামী লীগে নিজস্ব বলাই তৈরির আর কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতির কঠোর অবস্থানের কথা জানিয়ে তারা বলেন, শৃঙ্খলা ধরে রাখতে কঠিন সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। আহমেদ পিপুল, এনটিভি নিউজ, ঢাকা।